খুব প্রয়োজন না হলে তাপপ্রবাহের মধ্যে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অশোক ঘোষের একই সঙ্গে প্রচুর পরিমাণে লবণ মিশ্রিত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি যদি সম্ভব হয় রোদ এড়িয়ে চলবেন চামড়া অন্তত ছাতা ব্যবহার করা উচিত সঙ্গে জলের বোতল নেওয়া উচিত একটা কথা মনে রাখবেন সহজ কথা যে জল বেশি খেলে চলবে না জল যদি আপনি খুব বেশি খান খালে সেটা শরীরে লবণ বেরিয়ে নিয়ে চলে যাবে সুতরাং জল নিয়ে বেরোবার সাথে তার মধ্যে লবণ মিশিয়ে নেবে আপনার মাসেল ক্র্যাম্প হবে আপনি কষ্ট পাবেন আপনি ভাবেন আমি তাতে জল খেয়েছি আর হালকা খাবার খাবেন সহজ পাচ্য খাবার খাবেন যেগুলো আপনার সহজে হজম হয়ে যায় নাহলে এই দুঃস্ব গরমে আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে সুনিদ্রা বাঞ্ছনীয়